আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2022 এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের 2 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রশ্নটা দেওয়া আছে, এ একেল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং পি একেল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কি এফ অফ এক্স একেল টু দেওয়া আছে 5x² - 11x। তো এখানে কতে বলছে, 3, -11 বিন্দু থেকে সর্বদা 5 একক দূরত্বে অবস্থিত কোনো চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কথা বলছে এফ অফ পি প্লাস (6i2) নির্ণয় করো। গতে বলছে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এবিসি ইন্টু এবিসি -2 ইন্টু এ -বি ইন্টু বি -সি ইন্টু সি -এ। তাহলে আমরা ফার্স্টে করতে যাই। তো এখানে দড়ি চলমান বিন্দুটি x, y। তো এখন এই যে 3, -11 এবং x, y থেকে ওই যে দূরত্ব হচ্ছে তো 5, তো এবং x, y এর মধ্যবর্তী দূরত্ব এগুলো 5। সুতরাং দূরত্ব হচ্ছে কি বস্তুর অন্তর এর বর্গ প্লাস কি কুটিদের অন্তরের বর্গ রুট ওভার হবে। ঠিক আছে, তাহলে রুট ওভার x1 - x2 বা x2 - x1 হোল স্কোয়ার প্লাস y1, যেহেতু এখানে -11 আছে +11 হবে, 11 হোল স্কোয়ার এগুলো 5 হবে। তো উভয় পর্ব করলে আমরা কি এই যে রুটটা উঠে যাবে, এ পাশে হবে 25। ঠিক আছে, আচ্ছা তো এ পাশে আমরা যদি এ মাইনাস দুটো সূত্র মাগি, তাহলে (a²-2ab+b²)-3²-9 আর এ প্লাস দুটো সূত্র (a²+2ab+11²)-121 আর এ পাশে 25। আচ্ছা, এ পাশে (x²+y²) আর এটা যে আমরা 3 × 6 + 11 × 22y + 9 + 121 = 130 আর এ পাশে যদি মানে এটা হবে -25 = 0। তো এটা সাজালে আসবে কত, (x²+y²-6x+22y+105) = 0। সুতরাং নির্ণয় সঞ্চার পথের সমীকরণ (x²+y²-6x+22y+105) = 0। আচ্ছা, তো কত বলছিল এফ অফ পি প্লাস সিক্স আই টু নির্ণয় করো। তাহলে এখানে তো উদ্দীপকতা পাই দেওয়া ছিল (p = -3, 2, 3-1) এবং এফ অফ এক্স দেওয়া ছিল (5x²-11x). সুতরাং এফ অফ পি হবে (5p²-11p). তো আমরা জানি কি (i2) = 1, 0, 0, 1। তো এখন এফ অফ পি প্লাস সিক্স আই টু, তো এফ অফ পি একেল কত, (5p²-11p+6i2). তো এখন নির্ণয় করবো কি p² তো p² আমরা কি জানি p × p, তাহলে p × p, তাহলে এখানে গুণ করলে হবে এটা দিয়ে -3 - 3 হবে 9 + 3 × 6। তো প্রথমটা গেল, দ্বিতীয়টা হবে কি যে -3 আর 2 গুণ করলে হবে -6 আর 2 আর -1 - 2। আচ্ছা, তো এটা দিয়ে আবার -3 আর 3 - 9 আর -1 আর 3 হচ্ছে -3, আর 3 আর 2 হচ্ছে 6 আর -1 - 1 + 1। তো এগুলো যোগফল হয় 9, 6, 15, -6 - 2 হচ্ছে -8, -3 - 9 হচ্ছে -12 আর 6 + 1 = 7। তো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে (5p²-11p+6i2). তো 5 × p² এগুলো আমরা এটা বসাবো আর -11p এগুলো আমরা এটা বসাবো আর 6 আই টু হচ্ছে আমরা আই টু এমন বসাবো। আচ্ছা, তো এটা আসবে আমরা যখন কি 5 দিয়ে এখানে 5 × 15 = 75, 5 × 8 = 40, 5 × 12 = 60, 5 × 7 = 35, 75 - 40 এরকম। তো 11 দিয়ে সবগুলোর গুণ হবে, তাহলে 3 × 11 = 30, 11 × 22 = 3, 11 × 11 = 11। এটা আসলো, এটা হবে কি 6×6 = 600, 0×6 = 6। তাহলে এই যে এটা আসলো। ঠিক আছে, তাহলে আমরা কি মানে অনুরূপ ভুক্তিগুলো কী করবো, এটার সাথে এটা বিয়োগ আছে বিয়োগ করবো যোগ করবো, তাহলে 75 - -35 - +33
প্লাস সিক্স, এটা গেল মাইনাস ফোরটি মাইনাস টোয়েন্টি টু প্লাস জিরো, মাইনাস সিক্সটি মাইনাস থার্টি থ্রি প্লাস জিরো, থার্টি ফাইভ মাইনাস 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 প্লাস ইলেভেন প্লাস সিক্স, তো আসবে কত ওয়ান ওয়ান ফোর মাইনাস, এটা হবে মাইনাস সিক্স টু, এটা হবে মাইনাস নাইনটি থ্রি, এটা হবে ফিফটি টু, এটা গেল। আচ্ছা গতে বলছিল প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু এ বি সি ইন্টু এ মাইনাস এ বি সি মাইনাস টু টু এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো গতে দেওয়া আছে এ স্কোয়ার এ কিউব এটি ফোর ফোর মাইনাস টু এ, বি স্কোয়ার বি কিউব এটি ফোর ফোর মাইনাস টু এ, সি স্কোয়ার সি কিউব এটি ফোর ফোর মাইনাস টু সি। আচ্ছা তো তো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কী হবে, এই ম্যাট্রিক্সের চিহ্নটা দুইটা খাড়া দাগে রূপান্তর করবো, ডিটারমিনেন্ট রূপান্তর করবো, তারপর আমরা কী করবো, আমরা কি এটা ট্রান্সপোজ করে দেবো, মানে কি সারিগুলো কলাম কলামগুলো কি সারিতে কি আমরা কনভার্ট করে দেবো, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে আসবে কত স্কোয়ার এক কিউবটা যাবে এখানে আর এটি ফোর ফোর মাইনাস টু, তাহলে বি স্কোয়ার বি কিউব বিটি দি ফোর এটা হবে তিন নম্বর, এভাবে ঠিক আছে। তারপরে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী কোনো একটা ভুক্তি বরাবর যদি কি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কি দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আকারে লিখতে পারবো, সরি দুইটা ডিটারমিনেন্টের যোগ বা বিয়োগ আকারে লিখতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, ওই যে এখানে কি ছিল এটি ফোর ফোর, তাহলে এই তিনটা দিয়ে একটা করবো মাইনাস দিয়ে, এটা এটা আবার এটা দিয়ে আলাদা কি আমরা ম্যাট্রিক্স করবো। আচ্ছা তাহলে এখানে আসবে এ একটা মাইনাস দিয়ে দুইটা, তো এখান থেকে আমরা কি প্রথম কলম থেকে এ, দ্বিতীয় 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 রো থেকে বি, তৃতীয় রো থেকে কি সি কমন নিলে এন থাকবে কত এ স্কোয়ার এ কিউব বি বি স্কোয়ার বি কিউব সি সি স্কোয়ার সি কিউব, আর এই পাশে মাইনাস, আর এটা আমরা কী করবো, এটা আমরা মূলত কি এটারে মূলত একটা দুইটা কলাম কী করবো ইন্টারচেঞ্জ করবো, তখন কি আসবে কত মাইন এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে একবার ইন্টারচেঞ্জ করলে কী হবে প্লাস হবে, তো আবার ধরুন আমরা এটা ইন্টারচেঞ্জ করবো কি আবার প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো আমরা কী করছি এটা একবার ইন্টারচেঞ্জ করছি, তারপরে এটার সাথে আবার এটা ইন্টারচেঞ্জ করছি, তো একবারে আমরা লিখে ফেছি এখানে, তো টু এ টু বি টু সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, তো এখানে তো এটা সেম আছে, আর এখান থেকে আমরা এই কলাম থেকে আমরা টু কমন নিই, তো টু কমন নিলে কী দেখে মাইনাস টু এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক কিউব বি কিউব সি কিউব, তো এটা এটা দেখতে পাই সেম, তাহলে আমরা কী করবো এটা কমন নিব, তো এই যদি কমন নিই তাহলে এই পাশে থাকে এ বি সি আর এই পাশে থাকে মাইনাস টু, তাহলে আমরা একটা কমন নিছি। আচ্ছা তাহলে এ বি সি আর এখন আমরা কী করছি এটার দিকে এ এটার দিকে বি এবং কি তিন নম্বর সারি থেকে সি কমন নিচ্ছি, তো কমন নিলে এখান থাকে তো ওয়ান, এখান থাকবে এ স্কোয়ার আর বি এর তো কমন নিচ্ছি, তাহলে ওয়ান বি বি স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার। আচ্ছা তারপরে আমরা কী করছি এটা দেখা গেলো, তারপর আমরা কী করছি এখানে কি আর টু ফাইভ লিখছি কি আর ওয়ান মাইনাস আর টু, তার মানে কি আর ওয়ান থেকে আর টু বিগলে ওয়ান থেকে ওয়ান বিগলে কত জিরো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেমভাবে আর থ্রি ফাইভ হচ্ছে কি আর টু মাইনাস আর থ্রি, তাহলে ওয়ান থেকে ওয়ান বি জিরো বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কী করছি ওয়ান যদি কমন নেই তাহলে এটা বাদ এটা বাদ, মানে ওয়ানটা যদি নেই তাহলে এটা বাদ এটা বাদ, আর এগুলো নিলে তো জিরো হবে, তার মানে কি আমরা এই চারটা থাকবে, ঠিক আছে। তো এটা আসবে আমরা কি ডিটারমিনেন্ট ইয়েটা ছোটো করে ফেলছি। আচ্ছা তারপরে এই পাশে এরকম হবে আচ্ছা, তাহলে এই পাশে এ মাইনাস বি আর আমরা কি কী করবো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে, তো আমরা কি আমরা ব্যাঙ্গে লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তারপরে উপর সারি থেকে এ মাইনাস বি কমন যায় বি নিচের সারি থেকে বি মাইনাস সি কমন যায়, তো এ মাইনাস বি এটা থেকে আর নিচের থেকে বি মাইনাস সি কমন নিচ্ছি, নেওয়ার পরে এখানে থাকবে এ ওয়ান এখানে ওয়ান, এখানে থাকবে এ প্লাস বি থাকবে কি বি প্লাস সি। আচ্ছা তারপরে আমরা কী করছি এখন কি এগুলো গুণাগুণি গুণ করে দেবো, তাহলে ওয়ান দিয়ে এটার সাথে গুণ করলে এটা থাকে মাইনাস এই গুণাগুণি গুণ এটা থাকে, কী করছে মানে ভিতরে ব্র্যাকেটগুলো তুলছে আর এই পাঁচটা আগের মতো সেম আছে, তাহলে বি প্লাস সি মাইনাস এ
প্লাস মাইনাস মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি কাটা যাবে এন্ড তারপর কি সি মাইনাস এ, তাহলে আমরা পাবো কি এ বি সি ইন্টু এ বি সি মাইনাস টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটাই হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।